নব্বই দশকে যখন অপারেশন সানশাইন বামেরা করেছিল সে সময় মমতা ব্যানার্জিকে পথে নেমে আন্দোলন করতে দেখা গিয়েছিল এখন যখন মমতা ব্যানার্জির সরকার এই বুলডোজার নামিয়ে দোকান ভেঙে দিচ্ছে বামেরা রাস্তায় নেই কেন মমতা ব্যানার্জি বিশৃঙ্খলা সৃষ্টিকরই আন্দোলনকারী হিসেবে পরিচিত অপারেশন সানশাইন যখন হয়েছিল তখন হয়েছিল আজকে গড়িহাট ফ্লাইওভার দিয়ে যেমন টুকটুক করে আপনার সুন্দর চলে আসতে পারেন এই ফ্লাইওভারটা তৈরি করার জন্য এবং সেখানে যে সমস্ত হকাররা সেখান থেকে উচ্ছেদ হচ্ছিলেন তাদের পুনর্বাসনের জন্য কসবায় যাবে যাবেন আজকে খুব এখনও বড়ো একটা মাল্টি স্টোরির মার্কেট হয়েছে হকারদের জন্য সেখানে তারা যাননি তার কারণ মমতা তাকে তাদের ইন্সপায়ার করেছিলেন কিন্তু ওখানে একটা বড়ো মার্কেট তৈরি হয়েছে সুতরাং সবগুলো যখন তুলনা করতে হবে তুলনা করতে হবে কিন্তু তুল্যমূল্য বিচারে কেন করা হয়েছিল কি লক্ষ্য এবং সেটা কি হকারদের জীবিকা থেকে উচ্ছেদ করার জন্য না হকারদের পুনর্বাসনের জন্য অপারেশন শাইন শাইন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল যার লক্ষ্য ছিল রাস্তা সম্প্রসারণ এবং হকারদের পুনর্বাসন আজকে কি তা হচ্ছে নাকি এবং উনি বিশৃঙ্খল উনি হকার উচ্ছেদ করার কারণ কি মনে এখন তো হকাররা তো আর হকার জায়গা ছিল না তো সমস্ত হরিশমুখাজি রোডের একেবারে পিজি হাসপাতাল থেকে শুরু করে সরাসরি তো একেবারে ফায়ার ব্রিগেড পর্যন্ত চলে এসেছিল এই সমস্ত হকারদের কারা বসিয়েছে ফুটপাথ দখল করে পার্টি অফিসকে করেছে ফুটপাথ দখল করে বিভিন্ন জায়গায় মন্দির এবং মাজার এইসব চালু করেছেন সেগুলো ভাঙছেন না কেন গরিব হকারদের পেটে মারা সুবিধে তাই তিনি মেরেছেন আজকে হকারা হয়তো আন্দোলন করতে পারছেন না উনি ভাবছেন কিন্তু হকারা সঙ্গবদ্ধ হচ্ছেন এবং তাদের আন্দোলনের প্রতিঘাতটা যখন বাড়বে তখন তিনটেক পাবেন হকার উচ্ছেদ করার কারণ যখন রাজনৈতিক মহলে একাধিক কারণ উঠে আসছে কেউ বলছে যে আসলে শহরাঞ্চলে ভোট কমেছে তৃণমূলের তাই শহরের যারা নাগরিক যারা ভোটার তাদের মানে অসন্তোষের কারণগুলো খুঁজে বার করার হয়তো চেষ্টা করছে তৃণমূল আপনার কি মনে হয় কেন মমতা ব্যানার্জি এই হকার উচ্ছেদ করার সিদ্ধান্ত এখন হকার উচ্ছেদ মমতা ভোটের সঙ্গে কোনো সম্পর্ক নেই ভাবতে পারছেন আপনারা কম যে কলকাতার বুকে বহুতল বাড়িতে গুলি বিনিময় হচ্ছে এ তো আমরা জীবনে শুনি আমরা তো কালীঘাটে বড় হয়েছি কালীঘাট টালিগঞ্জ যাদবপুর বহু জায়গায় আমি থেকেছি দিনের বেলা একদম হাউজিংয়ের ভেতরে গিয়ে গুলিগোলা চলছে কারা করেছে এগুলো খোঁজ নিয়ে দেখবেন এদের পেছনে টানবেন দেখবেন মমতা আছে মানে বা মমতার দল আছে সুতরাং ভোট কমে গেছে উনি করছে তা নয় উনি ওর উদ্দেশ্য হচ্ছে টাকা যা সম্পত্তি আছে সেগুলো বিক্রি করতে হবে সে বিক্রি করার প্রক্রিয়ার প্রাথমিক ধাপ হিসেবে এই কাজগুলো হচ্ছে আর কিছু না একটু রাজ্য রাজনীতির বাইরে গিয়ে একটা প্রশ্ন করি ব্রিটেনে চারশো পার হয়েছে সত্যি লেবার পার্টি চারশো পার করে দেখিয়েছে যে স্বপ্ন আমাদের দেশে বারবার বিজেপি বলেছে যে তারা দেখেছিল যে চারশো পার হবে এবার তো কিভাবে দেখছেন বিষয়টাকে এটার সঙ্গে লন্ডনে ভোটের কোনো তুলনায় হয় না লন্ডনে ভোটে একটা কনজারভেটিভ দল ছিল তারাও রক্ষণশীল লেবার পার্টি তারাও কমিউনিস্ট পার্টি নয় কিন্তু তারা একটা লেবারাল বুঝদার ডেমোক্রেটিক পার্টি জিতেছেন জিতবেন পৃথিবীতে এখন একটা সময় দক্ষিণ পন্থা ঝোঁক আমরা দেখেছি গোটা ইউরোপ জোরে মানুষ সচেতন হচ্ছেন কেন মানুষ জেনেছেন কি সাংঘাতিক পরিণতি হতে পারে সেই জন্য মানুষ সচেতনভাবে তাদের সামনে যে বিকল্প সেই বিকল্পকে ভোট দিচ্ছেন অতএব ওটা এই যে লোকে বলে না এই যারা বলছে চারশো পার তারা কোন বুদ্ধিতে বলছে সে ওখানে যা যত আসন সংখ্যা আমাদের এখানে তত আসন সংখ্যা নাকি যেটা বলা যে ভারতবর্ষের ভোটেও এই ফ্যাসিবাদী ঝোঁককে রোখা গেছে সেই প্রবণতাটা দেখা যাচ্ছে যে লন্ডনের ইংল্যান্ডের ভোটে আমরা দেখলাম যে ফ্যাসিবাদী চূড়ান্ত রক্ষণশীল মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার পক্ষে যারা তারা ভরে ভোটে হেরেছেন সেটা আমাদের গোটা পৃথিবীর গণতান্ত্রিক মানুষের কাছে অত্যন্ত একটা ইতিবাচক দিক কিন্তু যদি বাম রাজনীতি প্রসঙ্গে আসি যেখানে বিশ্ব রাজনীতিতে যে বিষয়টা আপনিও বললেন যে বামেদের মানুষ বেছে নিচ্ছে বাম রাজনীতি গুরুত্বপূর্ণ জায়গা রাখছে সেখানে বাংলা বা ভারতবর্ষের ক্ষেত্রে কেন বামেদের এরকম নিভু নিভু অবস্থা কেন সাংসদ সংখ্যাও যদি আমরা দেখি সত্যিই তো সেটা তুলনামূলকভাবে থেকে অনেক কম নিঃসন্দেহে এ নিয়ে কোনো বিতর্কের জায়গা নেই যে বিধানসভা বা লোকসভায় যদি আসন সংখ্যার বিচার করা হয় তাহলে বামেদের অবস্থা খুব শোচনীয় কিন্তু এই সামগ্রিক রাজনৈতিক যে মূল বিষয় সেটা যদি বিবেচনা করা হয় তাই দেখা যাবে যে বাম ভাবাদর্শেই কিন্তু ভারতবর্ষের মানুষ ক্রমশ ক্রমশ তাদের রায় ঘোষণা করছেন আজকে দেখবেন বিজেপির একজন প্রতিষ্ঠিত সাংবাদিক তিনি লিখেছেন কয়েকদিন টেলিগ্রাফ পত্রিকায় আমি দেখলাম যে রাহুগুলো ক্রমশ ক্রমশ লেফট পলিটিক্সে চলে যাচ্ছে এটাই হচ্ছে কথা যে আজকে কংগ্রেসের মধ্যেও যারা দক্ষিণপন্থী চূড়ান্ত দক্ষিণপন্থী তারা থাকতে পারছে না দেখবেন কংগ্রেসের কয়েকজন নাম করা মুখপাত্র তারা ঠিক ভোটের আগেই বিজেপিতে যোগদান করলেন এই নিয়ে মিডিয়া একবার হৈ হৈ হয়ে গেল তার কারণটা কি তার কারণটা হচ্ছে যে কংগ্রেস ধীরে ধীরে আন্দোলনের চাপে তারা ধর্মনিরপেক্ষতার যে শক্তি তার প্রতি আস্থা রাখছেন কংগ্রেসের গোটা যদি আমরা কার্যক্রম দেখি স্বাধীনতা উত্তরকালে সেখানে তো ওঠাপড়া আছে এক সময় তারা ধর্মনিরপেক্ষ শক্তির বিরুদ্ধে খানিকটা আপোষ করেছেন উগ্র ধর্মপন্থার সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে করেছেন কিন্তু সামগ্রিকভাবে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব কংগ্রেস এখন ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ শক্তির অন্যতম একটা রাজনৈতিক দল তাদের ভাবাদর্শটা প্রভাবিত হচ্ছে কোথা থেকে বামেদের ক্ষুদ্র সমতা কিন্তু বামেরা চেষ্টা করছেন তো এই মানুষটাকে এই দলগুলোকে এক জায়গায় সংঘবদ্ধ করার তাই আজকে এই যে জয় ভারতবর্ষের আমি বলবো একটা ব্যাপক জয় তা না হলে মোদিতে একেবারে শুধুমাত্র মোদীর গ্যারেন্টি তিনি আমি বলেছি অজৈবক প্রাণী অজৈবিক প্রাণী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তা সেই রকম একজন মানুষ কি ভেবেছিলেন যে আমি যা বলবো তাই হবে আমার কথাই শেষ কথা ভারতবর্ষের মানুষ তো তা মানে তাকে একদম অজৈবিক থেকে জৈবিকে নামিয়ে এসছে আগে বলতেন বিশ্বগুরু এখন বলছেন বিশ্ববন্ধু গুরুত্ব চলে গিয়েছে এই আন্দোলন যদি বামেদের সঙ্গে কংগ্রেস এবং ধর্মনিরপেক্ষ শক্তি চালিয়ে যায় আগামী পাঁচ বছরের মধ্যে তার অস্তিত্বই থাকবে কিনা সন্দেহ সেইটাই হচ্ছে আমাদের একমাত্র স্বার্থকতা যে মানুষকে আমরা ক্রমশ ক্রমশ গণতান্ত্রিক মূল্যবোধ গণতান্ত্রিক অধিকার এবং ধর্মনিরপেক্ষ বৈচিত্র্যময় ভারতবর্ষ তৈরি করার ক্ষেত্রে অনুপ্রাণিত করার চেষ্টা করছি আর একটা প্রশ্ন আমার রয়েছে এটা অনেকটা রাজনীতির বাইরেও বলতে পারেন আবার এর মধ্যে রাজনীতি লুক্কায়িত রয়েছে এটাও বলতে পারেন আপনি সম্প্রতি রাজ্যসভায় অধিবেশনে বক্তব্য রাখলেন বাংলায় বক্তব্য রাখলেন খুবই গর্বের বিষয় আমাদের জন্য কিন্তু